আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। রাজবাই থেকে এসেছি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, সৌদি আরবে দেখাইছি, কিন্তু কোনো কাজ না হয়। বাংলাদেশের ল্যাবরেটরি দেখাইছি, কাজ হয়নি। তখন আমি ইন্টারনেটে আমি স্যারের ভিডিও দেখতে পাই। স্যার কতদিন যাবত আপনি এই সমস্যাটা? এটা 4-5 বছর যাবত। গত 4-5 বছর গত 1 বছর যাবত বেশি প্রচণ্ড আকারে ব্যথা। মানে এটার কারণে আপনার প্রাথমিক জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হন? সমস্যা যেমন আমি 5 কেজি জিনিস নিয়ে যদি উঠাইতে যাই আমার মাথা ওঠে না। আচ্ছা, মানে আপনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো করতে পারছেন না? আমি করতে পারছি না। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডিপিআরসি হসপিটালে শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ভর্তি ছিলাম। শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? আমি ট্রিটমেন্ট নিয়েছি 14 দিন যাবত। 14 দিন যাবত। স্যার আপনি বলেছেন যে আপনি গত 5-6 বছর যাবত আপনি এই সমস্যাটায় ভুগছেন এবং গত 1 বছর যাবত সেটা আপনার প্রকট আকার ধারণ করেছে, যেটার কারণে আপনি আপনার প্রাথমিক জীবনের কাজগুলো করতে পারছেন না। তো এখন বর্তমানে আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন আমি মোটামুটি, আমার কাছে লাগছে যে আমি 95% খুব ভালো সুস্থ হয়ে সুস্থ লাগতেছে। আপনার কি মনে হচ্ছে যে আপনার যে আগের যে প্রাথমিক জীবনে যে কাজগুলো আপনি করতে পারতেন, যে ধরনের আপনার মুভমেন্টগুলো করা আপনি করতে পারতেন না, সেগুলো এখন করতে পারেন ঠিক মতো? আমি আশা করি ইনশাল্লাহ ওইগুলো আমি করতে পারবো। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে আপনি এর আগে ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন জায়গায়, সৌদি আরবে করেছেন, আপনার হয়তো বাংলাদেশেও আপনি ট্রিটমেন্ট করেছেন, তো সেটার আপনার ফলাফল কী ছিল সেই ট্রিটমেন্টগুলোর? সেই ট্রিটমেন্টগুলো ওষুধ খাইলে দামে দেখতো। আচ্ছা, বাস তারপরে তারপরে ওষুধ ইনজেকশন আর অন্যান্য যে ট্রিটমেন্ট দিল তাতে মোটামুটি এখন 95% আশা করি যে আপনি বলেছেন যে আপনি ইন্টারনেটের মাধ্যমে স্যারের আপনি ঠিকানাটা পেয়েছেন, ঠিকানাটা পেয়ে যখন আপনি স্যারের কাছে এসেছেন স্যার কি বলেছিল আপনাকে? স্যার আমাকে বলেছিল হাঁটার জন্য, বসার জন্য, কিন্তু আমি হাঁটছি বসছি আমার কোনো সমস্যা নেই। তখন আমি স্যারকে বললাম যে আমি এই ধরনের বসলে আমার এই ধরনের একটা সমস্যা হয়। তখন স্যার বলল যে আপনার MRI করাইতে হবে। তখন উনি টেস্ট দিলে, MRI করালো, তখন বললো যে 14 দিন ভর্তি থাকতে হবে। তখন আমি বললাম যে আমার প্রিপারেশন দরকার। তখন আমি টাকা পয়সা জোগাড় টোগাড় করে আমি ভর্তি হলাম। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা স্টাফ ছিল বা ডাক্তার ছিল বা নার্স ছিল বা থেরাপিস্ট ছিল, তারা কি আপনাকে যথাযথভাবে আপনার ট্রিটমেন্ট দিয়েছে বা আপনার যতটুকু সেবা পাওয়ার কথা ছিল সেটা কি সবসময় নিশ্চিত করেছে আপনাকে? হ্যাঁ, তারা আমার যথেষ্ট পরিমাণে সেবা দিয়েছে এবং যতটুকু আমার পাওয়ার কথা ছিল ঠিক ততটুকু পরিমাণে পাইছি। এবং যে ছেলেটা আমার থেরাপি দিয়েছে সে তার সাথে আরও বেশি দিয়েছে আমার। আচ্ছা, মানে আপনার আশার চাইতেও আরও বেশি দিয়েছে সে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনাদের কাছে? হ্যাঁ, ডিপিআরসি হসপিটালের পরিবেশটা অনেক উন্নত এবং নিয়ম শৃঙ্খলা অনেক উন্নত, ভালো। স্যার জানতে চাইবো যে আপনি গত 6 বছর যাবত আপনি আপনার কোমরের ব্যথায় আপনি ভুগছিলেন, তো আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন বাট আপনি হয়তো সঠিক ট্রিটমেন্টটা সেই সময় আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য ভাই বোন আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজতেছেন বা কার কাছে গেলে তাদের ভালো হবে তারা হয়তো সেটা বুঝতে পারেন না। অনেকে হয়তো ডক্টর খুঁজছেন, অনেকে আছেন যে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, অনেকে দেখা যাচ্ছে তাদের যে সম্পদ আছে সর্বস্ব শেষ করে দিয়ে ওনারা ভালো হতে পারেন না। তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি জি, আমি যেদিন হাতের পা সব
আমি তো ধরুন সৌদি আরবে 15 বছর, আমার ইন্স্যুরেন্স কার্ড আছে, এমন একটা হসপিটাল নাই যে আমি যা দেখাইনি, ওই মাজা ইঞ্জেকশন দিছে, বাস আজ দিচ্ছে কালকে শেষ, ভোল্টাইন ইঞ্জেকশনের মেয়াদ হলো 24 ঘন্টা, তারপরে আবার আগের শেষ। এমনও দিন গেছে যে আমি শেষুর পাড়িয়া ওই রান্না করে খাইছি, আপনার এখানে তো বুয়া পাওয়া যায়, ওই দেশে বুয়া আছে, সেটা মানে নিজের কাজ নিজে, নিজের কাজ নিজে করে খাইতে হবে, যতই অসুস্থ থাকে খাইতেই হবে। বাট এখন আপনি সম্পূর্ণ সুস্থ, এটা দেখে অবশ্যই ভালো লাগছে ইনশাআল্লাহ, আমার কাছে অনেকটাই এবং আমি সে সমস্ত ভাই বন্ধু উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা এদিক ওদিক টাকা পয়সা খরচ না করে আপনারা ডিপিআরসি হসপিটাল আসেন, এখানে খরচের সংখ্যা কম, যে যা বলুক যে এত খরচ অত খরচ, অতটা খরচ নাই, আপনার এখানে আসেন, এখানে আসলে সঠিক ট্রিটমেন্ট আপনার পাওয়া যাবেন, এটা আপনি বিশ্বাস করেন? এটা আমি বিশ্বাস করি। পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।